হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলো প্ল্যান। তো আজকে আমরা দেখাবো কী করে জার্সি ডিজাইন করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইলাস্ট্রেটর ওপেন করি। ইলাস্ট্রেটর ওপেন করে আমরা ফাইলে যাই, নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করে আমরা এখানে উইথ 100, হাইট 100 ক্লিক করে দিই। ক্লিক করার পর আমাদের এরকম একটা ফাইল আসবে। এরকম একটা ফাইলের থেকে আমরা এখন এখান থেকে লাইন টুল নিয়ে ক্লিক করব। ক্লিক করে ফিল লাইনে ক্লিক করে এটার লেন্থ দেবো আমরা 25 ইঞ্চি দিয়ে ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পর আমরা দেখবো যে আমাদের এরকম একটা ফাইল, এরকম একটা শেপ চলে আসে। তো আমরা এটাকে ক্লিক সিলেক্ট করে ইউনিফর্মে যাবো। ইউনিফর্মে যেয়ে উইথ প্রোফাইল 4 ক্লিক করবো। 4 ক্লিক করে এটার স্টক আমরা 45 দিয়ে দেবো। 45 দেওয়ার পর আমরা অবজেক্টে যে এক্সপেন্ড অ্যাপ্লিকেশনে দেবো। তারপরে কী হবে, স্টক থেকে এটা ফিল কালার, স্টক কালার থেকে এটা ফিল কালারে চলে আসবে। তো এখন আমরা যেটা করবো, এটাকে আল্টার ধরে আল্টার শিফট ধরে কপি করব। কপি করার পর সেম কন্ট্রোল ডি দিয়ে, কন্ট্রোল ডি প্রেস করলে এটা অনেকগুলো কপি হবে। তো আমাদের এই কাজটা হয়ে যাওয়ার পর আমরা এখন রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে এখানে একটা শেপ নেব, যার উইথ থাকবে 25 ইঞ্চি এবং হাইট থাকবে 40 ইঞ্চি। ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পর আমরা এটার একটা কালার দেবো, এটা আমরা রেড কালার, ইয়েলো কালার দেবো। ইয়েলো কালার দেওয়ার পর আমরা এইটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে দেবো। গ্রুপ করে এটাকে আমরা রেড কালার কনভার্ট করে দেবো। রেড কালার কনভার্ট করার পর আমরা দুইটা একত্রে অ্যাড করে দেবো। তো আমরা ইয়েলোটা নিচে দিয়ে দেবো সবার নিচে। তার জন্য আমরা এটাতে রাইট ক্লিক করে ট্রান্সপোর্ট দিয়ে এনার্জি দিয়ে সেন্ড টু ব্যাক, ব্যাকে ক্লিক করলে হয়ে যাবে। তো পুরোটা সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিই। আমাদের সেন্টার হয়ে গেল। তো হয়ে গেছে আমাদের জার্সি ফন্ট ডিজাইন। তাহলে এখন আমরা এটাকে মক আপ করবো। তাহলে চলুন এটাকে আমরা ফটোশপ ওপেন করি। আমি যেহেতু আগের থেকে ফটোশপে মক আপ ফাইল ওপেন করে রেখেছি এই যে, তো আমরা ওইটাকে আমরা ফন্টে নিব। তো ফন্টে যে এখানে ফন্ট ডিজাইন হেয়ার, এখানে ডাবল ক্লিক করার পর ফন্ট ডিজাইন ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা এখানে আমাদের যে ফাইলটা আছে ভেক্টর ফাইল, এটাকে সিলেক্ট করে ডাক করে এখানে নিয়ে যেয়ে ছেড়ে দেবো। এখান থেকে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর ফাইলটা নিচে থাকার কারণে দেখা যাচ্ছে না, তো আমরা আপলোড হয়ে দেবো। আপলোড হয়ে আমাদের এটা সিলেক্ট করে আমাদের ফিলটা করে দেবো, পুরো পেজ ফিল আপ করে দেবো। ইন্টার দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পর আমরা আমাদের ডিজাইনে চলে যাবো। দেখবো যে আমরা এখানে ডিজাইনটা পেয়ে গেছি। তো আমরা সেমভাবে এখন আমরা ব্যাকপার্টে সেম ডিজাইনটা নিয়ে আসবো। তো আমরা ব্যাকপার্টে ডাবল ক্লিক করে, ব্যাকপার্টে ডাবল ক্লিক করে লিস্টর থেকে ডিজাইনটা কপি করে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর এখান থেকে ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পর লেয়ারটা আমরা সবার উপরে উঠে দিই। তো এটা তো ওকে ক্লিক করে, ওকে ক্লিক করে এখান থেকে আমরা পুরোটা সেট আপ করে দিই। সেট আপ করে দিই, ওকে দিয়ে দিই, কন্ট্রোল এস মধ্যে সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর আমরা ফাইলটা যেয়ে দেখে যে আমরা ব্যাকে জেন্ডা চলে এসেছে। তাহলে এখন আমরা যেটা করব, কলার এবং হাতায় আমরা কালার ইফেক্ট দেবো। তো চলুন আমরা আমাদের কলার ডিজাইন, তো আমরা এখান থেকে কালার রেড করে দেবো। রেড যেহেতু আমাদের জার্সিতে যে রেড আছে ওই রেডটা নেবো। তো আমরা এখানে রেড ক্লিক করে এখান থেকে কালার কোডটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। তো আমাদের জার্সির কলারটা রেড হয়ে গেল। তো এখন আমরা হাতে হাতে ইয়েলো কালার দেবো। এটা হচ্ছে আমাদের হাতের ফল। তো এখানে ডাবল ক্লিক করে ইয়েলো কালার কোড আসবে। তো এখান থেকে আমরা ইয়েলো কালারের কোডটা কপি করে দেবো। আমাদের হাতে ইয়েলো হয়ে গেছে। আমরা যদি এটা দিতে চাই তো রেড কালার দেবো, রেডের সাথে ম্যাচিং হবে। আর যদি না চাই তাহলে অফ করে, আর যদি না চাই তাহলে আমরা ইয়েলো রাখতে পারি। তো আমরা রেড কালার দিয়ে দিই। রেড কালারটা আবার কপি করে নিয়ে আসি। তারপর আমরা আবার সেম টু সেম ব্যাকগ্রাউন্ডে কাজ করব। তো ব্যাকের জন্য আমরা যে ব্যাক টি শার্ট ফটে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে আমরা হাতের কালারটা এটা রেড, তারপর এখানে কলারটা নেক মেকআপটা
যে কলারটা আছে, কলার ক্লিক করে আমরা এখানে রেড কালারটা কপি করে দিলাম। তারপর এখান থেকে ওই ইয়েলো কালারটা আমরা এটা হাতার কালার ছিল তো কলার, এই যে কলারের কালার এখানে আমরা রেড দিয়ে দিই। হাতার কালারটা আমরা হাতা রেড রাখলে ভালো হয়। আমরা ফন্ট একটু রেডটা চেঞ্জ করে দেখি। রেডি ভালো দেখাচ্ছে, তো আমরা রেডি রেখে দিই। তো এই হচ্ছে আমাদের জার্সি। এখন যদি আমরা এখানে কোনো কিছু অ্যাড করতে চাই, যেমন আমি দুই পাশে দুইটা লোগো অ্যাড করবো, তো আমরা দুইটা লোগো অ্যাড করে তো আমাদের শেষ, মেকআপ দেওয়া শেষ। কিন্তু আমাদের যদি প্রিন্টিং আওয়াজ, যেমন আমরা পায়রা যেমন চেয়েছে আমি প্রস্তুত করে দিতে চাই, তাহলে হচ্ছে এখন আমরা ওপেন কিছু লোগো এখানে অ্যাড করবো। লোগো অ্যাড করার জন্য আমি ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপে আমার কিছু লোগো ডাউনলোড দেওয়া আছে। তো এইটা হবে আমার, এটা হবে এক পাশে লোগো ফন্ট ডিজাইন, নিজের ফন্ট ডিজাইন এখানে একদম ছোট করে। একটু ছোট করে ওকে দিয়ে সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পর আমরা এখানে যে দেখবো যে আমাদের লোগোটা বেশি উপরে উঠে গেছে, তো আমরা একটু নিচে নামিয়ে দেবো, এ রেখে দেবো, ওকে দিয়ে সেভ দিয়ে দেবো। তো এখানে দেখবো যে আমাদের লোগোটা, তো এই পাশে আমরা আরেকটা লোগো অ্যাড করবো, তার জন্য আমার লোগোটা আমি এসেছি। তো এটা নিয়ে সেম জায়গায় এই পাশে দিয়ে দেবো। সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পর দেখবো যে আমাদের এই পাশে লোগো আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোগোটা এত বেশি সুন্দর দেখা যাচ্ছে না। তো আমরা যেটা করবো, এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবো। ব্যাকগ্রাউন্ড তৈরি করবো, নতুন লেয়ার খুলবো। নতুন লেয়ার খুলে আমরা কন্ট্রোলটা দিয়ে সাদা ক্লিক করে দেবো, লোগোটা উপরে দিয়ে দেবো। তো কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ করে দেবো। তো এই যে আমাদের লোগোটা অ্যাড হয়ে গেছে। তখন আমাদের ফন্ট সেট, ফন্ট শেষ, ফন্টে আর কিছু থাকবে না। তো আমরা ব্যাক সাইডে এখন থাকবে আমাদের ব্যাক সাইডে একটা স্পন্সরের কথা আছে, আর হচ্ছে নাম্বার নাম। তো আমরা ব্যাক সাইডে স্পন্সরটা নিয়ে আসি, যে স্পন্সর লোগো। তো স্পন্সর লোগোটা আমি নিয়ে যাই। তার আগে আমরা এই ফাইলগুলো ক্লোজ করে দিই, যার জন্য আমি এখানে ব্যাক সাইড এটা এটাতে ক্লিক করে, অনেক বড় ফাইল তো আমি জুম মাইনাস করে এটাকে ছোট করে দিচ্ছি। আরো ছোট করে দিই, একটু ছোট হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জার্সি কালার লাল এবং ডিজাইনও লাল হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে না। তো আমি শেপ টুল নিয়ে এখানে একটা সাদা একটা বক্স করে দেব, ব্যাকগ্রাউন্ড সাদা করে দেবো আর কি। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা করে দিই, তারপর এই লেয়ারটাকে নিচে নামিয়ে দিই, আমরা সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর আমাদের ডিজাইনে যদি আমরা চাই তো দেখতে পারবো যে আমাদের ঠিক জায়গায় লোগোটা চলে এসেছে। তো আমরা নিচে দিয়ে এখন তার নাম্বারটা দিয়ে দিতে পারবো। তো এখানে গিয়ে ডিজাইন ডিজাইনে আমরা এখন জুম মাইনাস করি, এখানে যেহেতু আমাদের নাম্বার থাকবে। তো আমরা টেক্সটে টেক্সট ক্লিক করে টাইপে ক্লিক করে এখানে আমরা নাম্বার দিব 55, নাম্বার থাকবে 55 নাম্বার দিয়ে এটাকে আমরা বড় করে দেব। আমাদের সাইজ অনুযায়ী এটা বড় হবে। এই থাকবে নাম্বার কালার, আমরা যে কোনো কালার দিতে পারি, আমি সাদাই রাখবো। তো আমরা সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর আমার ডিজাইনটি দেখি যে নাম্বার ঠিকভাবে চলে আসে, তার নাম্বার নিচে এখন আমাদের নাম থাকবে। তো আমি আবার টেক্সট টুল নিয়ে এখানে নাম দিচ্ছি, আমাদের এখানে সব কিছু বড় হতে থাকবে। তাই আমি টেক্সি যে অল ক্যাপস দিয়ে দিচ্ছি, এটাকে আমরা বড় করে দিয়ে এখানে নাম্বার নিচে দিয়ে দিচ্ছি এবং ইন্টার দিয়ে সেভ করে দিচ্ছি। তো সেভ দেওয়ার পর আমরা যদি জার্সি নিচে দেখি, তো এই যে আমাদের ডিজাইনটা হয়ে গেছে।
তো আমাদের জার্সি ডিজাইন করা শেষ, আজকের মতো এই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন, এবং এমন জার্সি ডিজাইন আরও এই চ্যানেলে নতুন পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।